এক সময় পাখির মতো উড়ে বেড়াতো অতিকায় ডাইনোসরেরাও, যাকে বলা হতো উরুক্কু ড্রাগন। চিলির আতাকামা মরুভূমিতে বিজ্ঞানীরা এবার সেই উরুক্কু ড্রাগনের জীবাশ্ম আবিষ্কার করেছে। জুরাসিক যুগের এই ডাইনোসর কেবল উত্তর গোলার্ধে বিচরণ করত বলেই এতদিন ধারণা করা হতো। উড়ন্ত এই সরীসৃপ আদিম পুরুষদের একটি দলের অন্তর্গত ছিল, যারা 16 কোটি বছর আগে পৃথিবীতে বিচরণ করত। এই ডাইনোসরের ডানার পাশাপাশি দীর্ঘ লেজ এবং বাইরের দিকে তীক্ষ্ণ দাঁত ছিল। এই আবিষ্কার থেকে উত্তর ও দক্ষিণ গোলার্ধের প্রাণীদের সম্ভাব্য স্থানান্তর ও সম্পর্কের সূত্রের দিকে ইঙ্গিত মেলে। এছাড়া এটি এমন একটি সময়ের ইঙ্গিত দেয় যখন পৃথিবীর অধিকাংশ দক্ষিণাঞ্চলীয় ভূমি গন্ডোয়ানা নামক একটি মহাদেশে সংযুক্ত ছিল। এসব পুরুষরের একটি দলের খোঁজ কিউবায় পাওয়া গেছে। এগুলো দৃশ্যত উপকূলীয় প্রাণী ছিল, তাই তারা সম্ভবত উত্তর ও দক্ষিণে জায়গা বদল করে অথবা তারা এখানে একবার এসে আর ফেরত যায়নি বলে ধারণা করা হয়। তবে বিষয়টি নিয়ে এখনো বিস্তারিত জানেন না গবেষকরা। এই ডাইনোসরের জীবাশ্ম প্রথম আবিষ্কার করেছিলেন আতাকামা ডেজার্ট মিউজিয়াম অব ন্যাচারাল হিস্টোরি অ্যান্ড কালচারের পরিচালক ওসভালদো রোজাস। এরপর চিলি বিশ্ববিদ্যালয়ের গবেষকরা এ নিয়ে গবেষণা চালান। চিলির বিশাল আতাকামা মরুভূমি একসময় প্রশান্ত মহাসাগরের নিচে ডুবেছিল। এই অঞ্চলের কিছু কিছু জায়গায় কয়েক দশক ধরেও বৃষ্টিপাত হয়নি, তাই জীবাশ্ম অনুসন্ধানকারীদের জন্য এটি একটি আদর্শ জায়গা। মাইটিভি।